themselves, a fine testimony to the straightforward manner in which he's carried out his difficult job. As Lord Mountbatten says, sign of British rule in India disappears, and its place is taken by something much more valuable, a really great friendship between the British and the Indians. The Congress Working Committee's recommendation to form a separate Sikh state to be called Punjabi Suba. The mob tried to bar the way when fire engines came on the scene. The midnight of August 14, 1947, symbolized the rebirth of a nation after the slumber of centuries and a long struggle for self-determination. Long years ago, we made a tryst with destiny, and now... পতাকা নেব, খিদে পেয়েছে তোমার? তাই স্বাধীনতা দিবস দেশের খবর রাখো তুমি, কি নাম তোমার? মুক্তি। বাহ, বেশ সুন্দর নাম তো। তা মুক্তি, এই পতাকার মানে তুমি জানো? সাধারণ মানে শান্তি।
ঝালমুড়ির ঠোঙা থেকে তুমি দেশের ব্যাপারে এত কিছু জেনে গেলে পতাকার কত দাম টাকা তুমি তোমার দেশকে খুব ভালোবাসো। দেখি এই নাও না ধরো তোমার পতাকার জন্য। 130 কোটির দেশ এই ভারত আজ পরাধীনতা শৃঙ্খল মুক্ত। কত রক্ত, কত ত্যাগ, কত বলিদানের মূল্যে এই মুক্তি অর্জন করেছে আমাদের দেশ। কিন্তু সেই মুক্তি কতটা সফল হয়েছে, কতটা পূর্ণ স্বাধীন হয়েছে আমাদের রাষ্ট্র, কতটা মুক্ত হয়েছে আজ আমাদের মন। আজ কারো হাত ধরে চলতে গিয়েও আমাদের হোঁচট খেতে হয় সমাজের দরবারে। কি পড়ব, কিভাবে জীবন বাঁচব তাও বলে দেয় মানুষ। মুক্তির মতো কত সম্ভাবনাময় মেয়েরা চাপা পড়ে যায় দারিদ্রের যাতাকলে। তবু প্রকৃত মুক্তির স্বপ্ন দেখতে বাধা পায় না 130 কোটির মন। আর স্বাধীনতার 75 বছর প্রবেশ করলো আমাদের দেশ, তাহলে প্রকৃত মুক্তি কেন আসবে না দেশবাসীর অন্তরে? মুক্তির মতন হাজার হাজার মেয়েরা কেন স্বপ্ন দেখবে না, তাদের মুখে কেন হাসি ফুটবে না? প্রশ্ন রইল এই সমাজের কাছে। ১৩০ কোটি দেশ ভারত আজ স্মরণ করছে তার স্বাধীনতার 75 বছরকে। কিন্তু বিদেশের করাল গ্রাস থেকে মুক্ত আমাদের দেশ আজ সত্যি কি স্বাধীন? ধর্মের নামে হানাহানি আজ নিত্যদিনের ঘটনা। ভালোবাসার অধিকার পেতে আজ লড়াই করতে হয়। আজও পথশিশুরা শিক্ষার আলো পায়নি, পায়নি দরিদ্র কৃষক তার শ্রমের ন্যায্য মূল্য। আমরা কি পরব, কি খাব, কাকে ভালোবাসব, কিভাবে কথা বলব, কিভাবে চলব, বাড়ি থেকে পাড়া, পাড়া থেকে শহর, শহর থেকে রাজ্য, কি রাজ্য থেকে দেশ, আমরা সবাই আজ কারুর না কারুর দাস। দেশের এই মুক্ত বাতাসে স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকারটুকু কি আজ আমাদের সত্যিই হয়েছে? আগামী দিনেও কি আমরা এই স্বাধীনতার স্বপ্নে মগ্ন থেকে পরাধীনতার শেকলে আবদ্ধ থাকব, নাকি সত্যিকারের স্বাধীন হয়ে মুক্তির সূর্য দেখতে পাব? সত্যিকারের স্বাধীন ভারত কবে জাগবে, কবে ফুটবে মুক্তির মুখে হাসি? জাগো, জাগো ভারত, জাগো।